আমাদের আশপাশে তো দেখা যাচ্ছে যে অসংখ্য অপশন থাকে, অসংখ্য ডক্টর আছেন, তো এত ডক্টর থাকে কেন ডক্টর শফিউল্লাহ প্রধান? অ্যাকচুয়ালি মূলত আমরা যে এখানে যে প্রবাসী যে ভাইয়েরা আমার মতো যারা প্রবাসী এই ধরনের সমস্যা নিয়ে আসছে, আসার পর বিনা অপারেশনে, সবচেয়ে বড় কথা হলো বিনা অপারেশনে, যে এটা নিয়ে আমি ভয় পাই অপারেশনকে, যে আমার কী হয়েছে ভিতরে আমি জানি না, যদি অপারেশন লাগে তো বিনা অপারেশনে ফিজিওথেরাপির মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হয়, ডাক্তার শফিউল্লাহ স্যার যে বলছে যে আপনারা আসেন কোনো সমস্যা নাই, আমি এখানে নিজ দায়িত্বভাবে দেখবো, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়ক হয় আমার উসিলায় হোক আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ। হঠাৎ করে পিঠে ব্যথা, তো আমি কয়েকটা ট্যাবলেট খাই ব্যথার জন্য, তো তারপরে চলে যায়। তা আবার দু চার দিন পরে ব্যথা শুরু হয়, দেখলাম কোনো উন্নতি হলো না, কতদিন পরে কাজ করতেছি হঠাৎ করে আমি আর উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, মাথা ঘুরে দিয়ে আমি নিচে পড়ে গেছি। আচ্ছা, তো আমার ওর সাথে যে ছিল ও আমাকে হসপিটালে, সরকারি হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওরা বলতেছে ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তো একটা ব্যথার ইঞ্জেকশন দিছে, পরে আমি ঘণ্টাখানিক পরে সুস্থ হয়েছি। তো নিয়ে গেল প্রাইভেট ক্লিনিকে, নেওয়ার পরে একটা ডিজিটাল এক্সরে করলো, এক্সরে করার পরে ডাক্তার বলতেছে আপনার পিঠে তো হাড্ডিতে সমস্যা হয়েছে, হাড্ডি ক্ষয় হয়ে গেছে। দীর্ঘ 3.5 মাস আমি ওখানে ওই ডাক্তার দেখাই, প্রায় অনেক টাকা খরচ করি প্রাইভেটে, খরচ করে কিছু আমার কোনো কিছু ঠিক হয়নি, তো ব্যথা অত্যাধিক বেড়ে যায়। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বলার পরে যে কি ধরনের ব্যথা, আমি বললাম যে আমি এখন ডান দিকে ঘুরতে পারি না, বাম দিকে ঘুরতে পারি না, আমার ঘুরতেই সমস্যা হচ্ছে। তো বলতেছে তাহলে আপনার একটা MRI করতে হবে, তো MRI করা তো এখানে এইভাবে পসিবল না, আপনার করতে হলে আপনার মিনিস্ট্রি হসপিটালে যোগাযোগ করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তো এটা কতদিন লাগবে, মিনিস্ট্রিতে তো বলতে পারি না, আপনি দেখেন ওখানে সিরিয়াল দিতে হবে কতদিন লাগে এটা দেখেন। তো আমি এক সপ্তাহের মধ্যে কিছু লোক টোক দিয়ে আমি ঠিকঠাক করলাম, করার পরে বলতেছে যে এখন তো আর আগের মতো আপনার ই করায় না, এই যে পয়সা ছাড়া করায় না, সরকারিভাবে কোনো নিয়ম নাই, এখানে করতে হলে এখন আপনি নিজের পয়সা দিতে হবে। কত লাগবে? তার মতো 120 দিনারের মতো লাগবে। 120 দিন, যেটা বাংলাদেশে এটাকে কত আসে? 35,000 টাকা। আমাদের আশপাশে তো দেখা যাচ্ছে যে অসংখ্য অপশন থাকে, অসংখ্য ডক্টর আছেন, তো এত ডক্টর থাকে কেন ডক্টর শফিউল্লাহ প্রধান? অ্যাকচুয়ালি মূলত আমরা যে এখানে যে প্রবাসী যে ভাইয়েরা আমার মতো যারা প্রবাসী এই ধরনের সমস্যা নিয়ে আসছে, আসার পর বিনা অপারেশনে, সবচেয়ে বড় কথা হলো বিনা অপারেশনে, যে এটা নিয়ে আমি ভয় পাই অপারেশনকে, যে আমার কী হয়েছে ভিতরে আমি জানি না, যদি অপারেশন লাগে তো বিনা অপারেশনে ফিজিওথেরাপির মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হয়, ডাক্তার শফিউল্লাহ স্যার যে বলছে যে আপনারা আসেন কোনো সমস্যা নাই, আমি এখানে নিজ দায়িত্বভাবে দেখবো, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়ক হয় আমার উসিলায় হোক আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ। এখানে 10 দিন চিকিৎসা নিলাম, আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ ভালো হয়ে গেছি এবং সুস্থ হয়ে গেছি। পিঠের ব্যথাটা এখন কি অবস্থা? পিঠের ব্যথাটাও নাই, প্লাস যে আমি ডান দিকে বাম দিকে যে ঘুরলে যে সমস্যাটা হতো এটা একেবারেই নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ। আসলে অ্যাকচুয়ালি কি যে শফিউল্লাহ স্যার হলো একটু উসিলা মাত্র, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ক্ষমা করছে, আমার মালিক হিসাবে আমি লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। যে আমি বলতে চাই যে দর্শক যারা নিয়ে আমাদের মতো এই ধরনের প্রবলেম নিয়ে বিদেশে আছে বা দেশে আছে, এরা যাতে ওই বিভিন্ন জায়গায় যাতে টাকা খরচ না কইরা, যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না কইরা, যে আমার ইয়েতে আমি বলি যে অন্তত এখানে যোগাযোগ করলে তারা সুস্থ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, মেডিকেল বিডিতে আপনাদেরকে আবারও স্বাগতম। দর্শক দর্শক আপনাদের অসংখ্য ভালোবাসা, অসংখ্য SMS, অসংখ্য ইমেল আমাদেরকে কিন্তু অনুপ্রাণিত করে, বারবার আপনাদের কাছে নতুন নতুন এই ধরনের সমস্যাগুলো, বিভিন্ন ধরনের রোগ নিয়ে, বিভিন্ন ধরনের নতুন নতুন পেশেন্ট নিয়ে হাজির করতে। দর্শক আমাদের বাংলাদেশের একটা বড় অংশ বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের সহ দেশের বিভিন্ন দেশে তারা অবস্থান করেন। রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতির জন্য যেমন একটি বড় চালিকা শক্তি, আমাদের দেশের বাজেটের একটা বড় অংশ এই রেমিটেন্স থেকে আসে। এই রেমিটেন্স যোগান দিতে গিয়ে আমাদের দেশের অসংখ্য ভাই বোন বিদেশের মাটিতে কি পরিমাণ তারা কষ্ট করেন সেটা একমাত্র যারা করেন তারাই ভালো করে জানেন। তারা তাদের নিজেদের পরিবার পরিজন ছেড়ে দীর্ঘ একটা সময় তাদেরকে দেশের বাইরে থাকতে হয়, এটা অনেক বড় কষ্টের তাদের জন্য, বাট সেটাতেও তারা হয়তো কষ্ট তারা বোধ করেন না,
যদি না তারা ঠিকমতো এই টাকাটা তারা পাঠাতে পারেন। কিন্তু এই ধরনের কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন, বিভিন্ন অসুখে তারা আক্রান্ত হন, সেটা শারীরিক এবং মানসিক দুটোই হয়। ঠিক তেমনি একটি বড় সমস্যা যেটা আমরা ইদানিং আমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছি সেটা হচ্ছে পিএলআইডি জনিত সমস্যা, পিঠে ব্যথা বা হাটে ব্যথা, তা কারো কারো হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ধরনের অসংখ্য ব্যথা নিয়ে যখন একটা সময় সেটা ক্রনিক পর্যায়ে চলে যায় তখন আর ওই লোকটা ওইখানে কাজ করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, ফলশ্রুতিতে তারা দেশে ফিরে আসেন। দর্শক, আজকে আমাদের সামনে আমাদের একজন ভাই আছেন, প্রবাসী ভাই, যিনি দীর্ঘ একটা সময় দেশের বাইরে ছিলেন। আসুন ওনার কাছ থেকে একটু ওনার সমস্যাটা জানি এবং সেই সমস্যা থেকে উনি কীভাবে মুক্তি পেয়েছেন পুরো বিষয়টা আজকে আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু বলেন। নামটা আজহারুল ইসলাম শামীম। আচ্ছা, বাংলাদেশের দেশে বাড়ি কোথায় আপনার? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, ঢাকার খুব কাছে? জি, কাছে। আচ্ছা স্যার, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনি কোন দেশে ছিলেন? যে আমি কুয়েতে ছিলাম। কত বছর ছিলেন? চার বছর। গত চার বছর যাবত? আচ্ছা, তো কুয়েতে গত চার বছর যাবত ছিলেন, কাজটা কি ছিল আপনার? যে আমার এসির কাজ ছিল, এসির কাজ করতে হতো, সেন্ট্রাল এসি, বড় এসি যেগুলি কাজ করতে হতো। আচ্ছা, তার মানে মাঝে মাঝে আপনাকে কিছু ভারী কাজও আপনাকে করতে হতো এবং কিছু কাজ মানে তো আপনার কম্প্রেসার, তারপর সিলিন্ডার, এগুলি উঠা নামাতে হতো, তারপর উপরে কাজ করতে হতো। তো অনেক ঝুঁকিপূর্ণ কাজ। আচ্ছা, তো আপনার কি সমস্যা সবার প্রথমে দেখা দেয়? হঠাৎ করে পিঠে ব্যথা। তো কতদিন আগে? এটা আমার অক্টোবর 2020, পাঁচ ছ মাস আগে অক্টোবরে দেখা দেয় পিঠে ব্যথা, হঠাৎ করে পিঠে ব্যথা। তো আমি কয়েকটা ট্যাবলেট খাই ব্যথার জন্য, তো তারপরে চলে যায়। তা আবার দু চার দিন পরে ব্যথা শুরু হয়। তা আমি ওই সময় করোনা চলার, করোনা টাইম, সব কিছু বন্ধ, সব কিছু বন্ধ, পুরো পৃথিবীতে বন্ধ। তখন এক ফার্মেসিতে গেলাম, ওরা আমাকে বললো যে আপনি এখানে হয়তো বা কাজ করছেন, তো কাজে প্রেশারে হয়তো বা ব্যথা হয়েছে, তো এই ট্যাবলেটগুলি খান। তো খেলাম, পরে দেখলাম কোনো উন্নতি হলো না। কতদিন পরে কাজ করতেছি, হঠাৎ করে আমি আর উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, মাথা ঘুরে দিয়ে আমি নিচে পড়ে গেছি। আচ্ছা, তো আমার ওর সাথে যে ছিল ও আমাকে হসপিটালে, সরকারি হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওরা বলতেছে যে ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো একটা ব্যথার ইঞ্জেকশন দিছে, পরে আমি ঘণ্টাখানিক পরে সুস্থ হয়েছি। তো আমি বলতেছি যে না, এভাবে তো চলবে না, আমাকে যেভাবে একটা প্রাইভেট ক্লিনিকে দেখান, আগে দেখান কী হয়েছে, আমি দাঁড়াইতে পারতেছি না। তো নিয়ে গেল প্রাইভেট ক্লিনিকে, নেওয়ার পরে একটা ডিজিটাল এক্সরে করলো। এক্সরে করার পরে ডাক্তার বলতেছে যে আপনার পিঠে তো হাড্ডিতে সমস্যা হয়েছে, হাড্ডি ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, তা আমি ঠিক আছে, তাই কী করা যাক, কিছু মেডিসিন দিলে আপনি এই এক্সারসাইজ করবেন আর কিছু ওষুধ খাবেন, ঠিক হয়ে যাবেন। আচ্ছা, তো দীর্ঘ সাড়ে তিন মাস আমি ওখানে ওই ডাক্তার দেখাই, প্রায় অনেক টাকা খরচ করি প্রাইভেটে, খরচ করি, কিছু আমার কোনো কিছু ঠিক হয়নি। তো ব্যথা অত্যাধিক বেড়ে যায়। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বলার পরে যে কী ধরনের ব্যথা, আমি বললাম যে আমি এখন ডান দিকে ঘুরতে পারি না, বাম দিকে ঘুরতে পারি না, আমার ঘুরতেই সমস্যা হচ্ছে। তো বলতেছে তাহলে আপনার একটা এমআরআই করতে হবে। তো এমআরআই করা তো এখানে এইভাবে পসিবল না, আপনার করতে হলে আপনার মিনিস্ট্রি হসপিটালে যোগাযোগ করতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তো এটা কতদিন লাগবে? মিনিস্ট্রিতে তো বলতে পারি না, আপনি দেখেন ওখানে সিরিয়াল দিতে হবে, কতদিন লাগে এটা দেখেন। তো আমি এক সপ্তাহের মধ্যে কিছু লোকটোক দিয়ে আমি ঠিকঠাক করলাম, করার পরে বলতেছে যে এখন তো আর আগের মতো আপনার ই করায় না, এই যে পয়সা ছাড়া করায় না, সরকারিভাবে কোনো নিয়ম নাই, এখানে করতে হলে এখন আপনি নিজের পয়সা দিতে হবে। কত লাগবে? তার মতো 120 দিনারের মতো লাগবে। 120 দিন, সেটা বাংলাদেশি টাকা কত আসে? 35,000 টাকা। তা আমি বললাম যে একটা এমআরআই করতে 35,000 টাকা আসবে। তো আবার তো ডাক্তার বলতেছে যে এখানে এমআরআই করার পরে যদি আপনার কোনো বড় ধরনের কোনো সমস্যা হয় তো আপনাকে রেস্ট দিতে পারে বা হাসপাতাল ভর্তি দিতে পারে, সমস্ত কিছু মিলে অনেক টাকা আসবে আপনি দেখেন। তখন আমি বললাম যে না, তখন আমার সম্ভব না, আমার বাংলাদেশ চলে যেতে হবে। তা আমি কোম্পানিকে জানাইলাম, কোম্পানি আমাকে বলে এই মুহূর্তে কীভাবে যাবা, করোনা টরোনা। তা আমি বললাম যেভাবে স্যার আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন, কারণ আমি টিকতে পারতেছি না ব্যথায়, কাজই করতে পারতাম, কাজই করতে পারছি, তো এখানে রেখে তো আমার কোনো লাভ নেই। তা কোম্পানি যাই হোক একটা ব্যবস্থা করলো, করার পর আমাকে দেশে পাঠিয়ে দিল 5 তারিখ আপনার, আমি মার্চের 5 তারিখ আসলাম। আসার পরে তো আমি ওখানে আবার ওই সময় আমি ডাক্তার সাহেবের, ডাক্তার শাফিল্লা স্যারের ওই প্রোগ্রামগুলি দেখতাম, ভাই আমি সমস্যা পিঠে ব্যথা হইলে কী করতে হয়, তা ঘাড়ে ব্যথা হইলে কী করতে হয় দেখতাম। দেখার পর আমার এসে যে আমি ওখানে বাংলাদেশে গেলে স্যারের সাথে যোগাযোগ করবো আর কি। মানে যখন আপনার সমস্যাটা শুরু হয়
এবং তখনই আপনি পাশাপাশির অল্টারনেটিভ কি চিকিৎসা আছে সেটা সম্পর্কে কিছুটা খোঁজ খবর নেওয়া শুরু করুন, যাতে আপনি দ্রুত সময়ের ভিতরে আমি সুস্থ হতে পারি। তখনই আপনি মনে হয় স্যারের স্যারের ভিডিওটা মানে ভিডিও এই ধরনের আমি প্রোগ্রাম দেখতে দেখতে হঠাৎ করে সবগুলো স্যারের ভিডিওগুলো আসলো ইউটিউবে, তা আমি দেখলাম। দেখার পরে আমি কই যে ওখানে প্রবাসী অনেক লোক ভর্তি হয়েছে, দেখলাম আপনাদের এখানে অনেক লোক প্রবাসী আছে, তা আমি ভাবলাম যে যেহেতু ওরা খুব দ্রুত সুস্থ হইতেছে যা আমার মতো প্রবাসী, তা আমি এই জায়গায় বেস্ট আমি যাব যোগাযোগ করব। এটাই কি মূল রিজন ছিল? আমাদের আশপাশে তো দেখা যাচ্ছে যে অসংখ্য অপশন থাকে, অসংখ্য ডক্টর আছেন, তো এত ডক্টর থাকে কেন ডক্টর শফিউল্লাহ প্রধান? অ্যাকচুয়ালি মূলত আমার যে এখানে যে প্রবাসী যে ভাইয়েরা আমার মতো যারা প্রবাসী এই ধরনের সমস্যা নিয়ে আসছে, আসার পর বিনা অপারেশনে, সবচেয়ে বড় কথা হলো বিনা অপারেশনে, যে এটা নিয়ে আমি ভয় পাই অপারেশনকে, যে আমার কী হয়েছে ভিতরে আমি জানি না, যদি অপারেশন লাগে তো বিনা অপারেশনে ফিজিওথেরাপির মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হয়, ডাক্তার শফিউল্লাহ স্যার যে বলছে যে আপনারা আসেন কোনো সমস্যা নাই, আমি এখানে নিজ দায়িত্বভাবে দেখবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায়ক হয় আমার উসিলায় হোক আপনারা সুস্থ হবেন ইনশাল্লাহ। তো ওটা বলার পর আমি চিন্তা যে না স্যার, যেহেতু আরও অনেক অনেক মানুষ সুস্থ হইতেছে তাহলে আমি এই জায়গায় যাবো, আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমি এখানে আসবো। তো যেহেতু আমি 5 তারিখে দেশে আসছি, 9 তারিখে আমি স্যারের কাছে আসছি, স্যারের কাছে আসার পরে স্যার আমাকে দেখলো, দেখার পরে বললো যে আপনি এই এক্সারসাইজগুলি করেন, করলে তারপর আমি দেখি, বাবা এক্সারসাইজ না করে তো আমি কিছু দেখতে পারি না, আপনি একটু দেখেন। তা স্যার দেওয়ার পরে আমি এক্সারসাইজ করলাম, করার পরে স্যার দেখলো, দেখার পরে বললো যে হ্যাঁ আপনার একটু সমস্যা, সেটা হলো নিচে লাম্বার 4-5 ক্ষয়া হয়েছে, আর পিঠের যে ডরসেল আছে এই ডরসেলে পেন আছে, সমস্যা চেঞ্জ আছে, এই চেঞ্জ আছে, একটু আপনাকে ভর্তি হতে হবে। তা আমি স্যারকে বললাম স্যার আমার কি মেজর কোনো সমস্যা কিনা, স্যার বললো যে মেজর সমস্যা না, ইনশাল্লাহ আপনি ভর্তি হন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে স্যার। তা আমি স্যার বলার পর আমি এখানে যোগাযোগ করলাম ম্যানেজমেন্টের সাথে, তারা খুবই আন্তরিকতার সাথে আমাকে রিসিভ করলো এবং ভালো একটা রুম দিল, ভর্তি করলো। ভর্তি করার পর আমি এখানে 10 দিন চিকিৎসা নিলাম, আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ ভালো হয়ে গেছি এবং সুস্থ হয়ে গেছি। পিঠের ব্যথাটা এখন কি অবস্থা? ব্যথাটাও নাই, প্লাস যে আমি ডান দিকে বাম দিকে যে ঘুরলে যে সমস্যাটা হতো এটা একেবারেই নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ। আসলে অ্যাকচুয়ালি কি যে শফিউল্লাহ স্যার হলো একটা উসিলা মাত্র, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ক্ষমা করছে, আমার মালিক হিসাবে আমি লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। যে আমি বলতে চাই যে দর্শক যারা নিয়ে আমাদের মতো এই ধরনের প্রবলেম নিয়ে বিদেশে আছে বা দেশে আছে, এরা যাতে ওই বিভিন্ন জায়গায় যাতে টাকা খরচ না কইরা, যে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না কইরা, যে আমার ইয়েতে আমি বলি যে অন্তত এখানে যোগাযোগ করলে তারা সুস্থ হবে ইনশাল্লাহ। কারণ এখানে একটা ভালো চিকিৎসা ই করে, যেমন সব ধরনের চিকিৎসার থেরাপি আছে, এক রকম রোগের থেরাপি আছে, যেমন ঘেটির ব্যথা একটা বা ইয়ের, যাই হোক সব ধরনের মেশিন আছে এই জায়গায়, থেরাপি দেওয়া চলে বিনা অপারেশনে। এবং তার চেয়ে বড় কথা হলো যে এখানে যে ম্যানেজমেন্টে যারা আছে তারাও খুব আন্তরিকতা, প্লাস নার্স যারা ট্রেনার যারা থেরাপি দেয়, ও বিশেষ করে ওদের যেমন আমাকে যে থেরাপি দিছে নাজমুল ভাই, তারপরে ইমন ভাই, এরা খুবই আন্তরিকতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে আপনার এই ট্রিটমেন্টটা তারা করেছেন। হ্যাঁ, অনেক দক্ষতা, তারা অনেক পারিশ্রমিক। তারপরে ম্যানেজমেন্টের কিছু লোক আছেন, যে যেমন আপনি সৈকত ভাই, তারপর আজগর ভাই, এরাও আসে। আর ডাক্তার সব তো প্রতিদিন একদিন পর পর আমাদের খোঁজখবর নিতেন, সাফল্যা স্যার আসা জিজ্ঞাসা করতেন কী অবস্থা, হ্যাঁ প্রত্যেক রুমে রুমে আসছো, আইসা বলতো কী অবস্থা, কী সমস্যা হলো বলেন, খুবই আন্তরিকতা। আসলে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার রোগের থেকে যদি আমরা ডাক্তার বা ম্যানেজমেন্ট তাদের আন্তরিকতাটা আমরা ভালো পাই, অর্ধেকটাই সুস্থ হয়ে যাই। ডাক্তারের যে ব্যবহার আমাদের সাফল্যা স্যারের ব্যবহার, অর্ধেকটাই আমরা সুস্থ হয়ে গেছি। যে আসলে অ্যাকচুয়ালি এটা আমি নিজেতে বলি যে আমি কী ধরনের রোগ নিয়ে আসছি আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় পুরো হাড়টি ভেঙে গেলো না কী হইলো আমি জানি না, কিন্তু আসার পরে তার যে কনফিডেন্স, তার যে ব্যবহারে আমি অতটাই মানে মুগ্ধ যে আমি অর্ধেকটাই সুস্থ হয়ে গেছি, বাকি 10 দিনে তো আল্লাহর রহমতে। স্যার আমরা একটু পিছন ফিরে একটু দেখবো, একটু যখন আপনার এই সমস্যাটার প্রথম শুরু হয়
এবং আপনি যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করছিলেন বাট আপনার হয়তো সফল হচ্ছিলেন না, আপনি যখন ইনজেকশন দিচ্ছেন বাট হয়তো কিছুক্ষণ সেটার প্রভাব থাকছে তারপর আবার ঠিক আগের মতো অবস্থায় চলে যাচ্ছেন, তখন কি যেহেতু প্রবাসের জীবন, আপনার পরিবার পরিজন থেকে দীর্ঘ একটা সময় আপনি বাইরে আছেন, দূরে আছেন, তখন কি কখনো এরকম মনে হয়েছে যে আমি আর কখনো আগের মতো সুস্থ হব না বা ভালো হব না, এরকমটা কি কখনো মনে হয়েছে আপনার কাছে? এটা আমি 5 তারিখ দেশে আসার পর্যন্ত মনে হয়েছে যে আমি মনে হয় আগের মতো হব না, আগের মতো সেই আর কাজ করতে পারবেন না। আপনার পরিবারের কি আপনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি? জি, যে আমি এক মায়ের এক ছেলে, যে আমার আর ভাই নাই, আমার এক বোন আর আমি আর আমার ওয়াইফ বাবা মা সবাই। আচ্ছা, তো যখন আপনার এই সমস্যাটা প্রথম শুরু হয় বাসার সাথে শেয়ার করেছিলেন এই সমস্যাটা? প্রথম দিকে শেয়ার করি নাই, পরে লাস্ট যে সময় নিয়ে আসবো দেশে ওই আসার আগে এক মাস আগে আমি চিন্তা করতেছি, আমি তার পারতেছি না, তারা বুঝতে পারে নাই যে আমার অসুখ হয়েছে, যা ওই জায়গায় যে আসলে আমি কী অবস্থা আছে আমি বলি নাই, কারণ এই কথা তো বলা যায় না, টেনশন করবে। তা আসার এক মাস আগে যখন আমি একেবারেই টিকতে না পারছি তখন আমি কোম্পানির সাথে আলাপ করে তাদের বলছি যে আমার একটু সমস্যা হয়েছে পিঠে, তো কী হয়েছে আমি জানি না, তারা ব্যথা ব্যথা করে, তো এটা বলার পরে বলছে ঠিক আছে কী করবো, আমি দেশে আসবো, দেশে এসে আমি চিকিৎসা করাবো, তখন বলছে ঠিক আছে চলে আসো দেখি কী করা যায়। আচ্ছা, কারণ এটা কিন্তু আসলে আমরা অনেকের মাঝে আমরা দেখতে পাই যে আমি নিজে কষ্ট পাচ্ছি কিন্তু আমি আমার পরিবারকে আমি কখনো কষ্ট দিতে চাই না, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু আসলে আমরা দেখা যাচ্ছে প্রবাস জীবনে আমরা আসি, তো সেই তারা যখন জানতে পারে তারা আসলে কিছুটা অস্থিরও হয়ে যায়, আমরা নিজের ভিতরে কষ্টটা রেখে দিই। তো যখন এরকম অবস্থায় চলে এসেছিলেন কিছুটা কি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন? আসলে কি এটা অ্যাকচুয়ালি প্রবাসে থাকাকালীন বলা যায় না, ডিপ্রেশন তো সবসময় ডিপ্রেশন, ফ্যামিলি ডিপ্রেশন, আমি গেলে কীভাবে চলবে ডিপ্রেশন, আমি আসতে পারবো কি না ডিপ্রেশন, আগের জায়গায় সুস্থ হতে পারবো কি না, মানে সব কিছু মিলায় মানে একটা অন্যরকম, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এখন হয়তো বা আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, এখন হয়তো বলতে পারতেছি, কিন্তু ওই সময় তো এগুলি বলার মতো সম্ভবই না, কারণ এখন মনে হয় আমি কাজ করতে পারবো, ক্রিকেট খেলতে পারবো, বল খেলতে পারবো, মানে আমার যে সমস্যাটা ছিল কনফিডেন্স চলে এসে পড়ছে। আমি আগে বললাম যে বিদেশে আমি যে চিকিৎসাটা নিছি ওখানে আমি অনেক টাকা খরচ করছি, ওই প্রথম দিকে যদি আমি চলে এসে পড়তাম দেশে তো হয়তো বা আল্লাহ পাক আমাকে আরও আগে সুস্থ বানায় দিত, আরও আগে সুস্থ করে দিত, কেন আমি এটা ভুল করছি এটা আর কি। তো সব কিছু আল্লাহর ইচ্ছা, মালিক যা চাইছে তাই হয়েছে। মানে খুব কঠিন একটা সময়ের ভিতর দিয়ে আপনি পার করেছেন বাট তারপরেও আপনার নিজের ইচ্ছা ছিল যেটার কারণে আপনি এই বারবার আপনি সার্চ করেছেন, আপনার ভালো হওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন, আপনার ভিতরে চেষ্টা ছিল, আল্লাহ আপনার কথা শুনেছেন এবং আপনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আপনি আপনার বাড়ি ফিরে যাচ্ছেন এবং আপনার পরিবারের কাছে ফিরে যাচ্ছেন। কয়েকদিন পরে আপনি আবার দেখা যাবে যে আপনি হয়তো সেই কুয়েতে ফিরে যাবেন আপনার আপন কাজে, এই পুরো বিষয়টা কেমন লাগছে? যে অনেক আনন্দ লাগছে, ভালো লাগছে, আর যেহেতু সুস্থ আল্লাহর নিয়ামত, যে সুস্থতা আল্লাহ তাআলা মানুষকে অসুখ না দিলে বোঝা যায় না যে ওই অসুখটা যে কত বড় দুঃখের, তো আজকে খুব ভালো লাগছে যে আমি বাড়িতে যাচ্ছি, তা সুস্থ হয়েছে আগের মতো, তা ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো কি যে আমি দর্শক মানে আমার মতো যা রুগী আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা, এটা আমি নিজের ব্যক্তিগতভাবেই বলতে চাই যে আপনারা কোথাও ঘোরাঘুরি না করে এই সব এই ধরনের অসুখ নিয়ে আপনারা এখানে আসেন, আমি নিজের আত্মবিশ্বাসে বলি যে ইনশাল্লাহ ব্যথা নিয়ে ফিরবেন না, ইনশাল্লাহ 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 আসেন, দেখেন, থাকেন, ব্যথা নিয়ে কখনো ফিরবেন না, কারণ আমি আমার দিয়ে বুঝছি যে আমি কতটুকু সুস্থ হয়েছি। তো ভাই ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা প্রবাসে আছেন বিশেষত কুয়েতে, যারা ওনার কলিগ ছিলেন, ওনার আশপাশে ছিলেন, তারা ওই সময়টায় ওনাকে খুব কাছ থেকে দেখেছেন, আপনারা খুব ভালো করে জানেন যে কী একটা কঠিন অবস্থার ভিতর দিয়ে উনি গিয়েছেন। এটা শুধু ওনার ক্ষেত্রে না, আমরা কিন্তু এরকম অসংখ্য অসংখ্য আমাদের ভাই বোনদেরকে আমরা পাই যারা প্রবাসে আছেন দেশ থেকে অনেক দূরে, ওখানে আমাদের আপন বলতে কেউ থাকে না, ঠিক ওই সময়টা কিন্তু আমরা অনেকটা হেল্পলেস থাকি, আর ওই সময়টা যদি আমরা বিভিন্ন ধরনের রোগে বা বিভিন্ন ব্যথাজনিত সমস্যায় আমরা আক্রান্ত হই, আমরা একরকম দিশেহারা হয়ে যাই, আমরা কী করতে হবে আমরা তখন ওই সময় বুঝতে পারি না, তখন যে যা বলেন আমরা তাই করার চেষ্টা করি। আমাদের কথা হচ্ছে যে আপনারা একটু ভালো করে জানেন, বুঝেন, একটু অ্যানালাইসিস করেন। আমাদের এই ভাই যেমন চেষ্টা করেছেন, উনি কিন্তু দমে যাননি, উনি শত কষ্টের মাঝখানেও উনি চেষ্টা করে গেছেন যে কীভাবে উনি ভালো হবেন, উনি খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে যখন জানতে পারেন ওনার কাছে আসেন
এবং মাত্র 10 দিনেই ওনার সেই তীব্র পিঠের ব্যথা এবং এছাড়াও যে ধরনের সমস্যাগুলো ছিল আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ। আপনারা নিজের কানেই কিন্তু শুনেছেন, উনি নিজেই কিন্তু বলেছেন উনি দৌড়াবেন, ফুটবল খেলবেন, সব কিছু করবেন। ওনার ভিতরে কী পরিমাণ কনফিডেন্স চলে আসছে, যে মানুষটা ওখানে ব্যথার জন্য ওনার কাজে যেতে পারছিলেন না সেই মানুষটা আজকে এত কিছু করার কথা ভাবছেন। এই মানুষটার জায়গায় কিন্তু আপনিও হতে পারেন, আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার বাবা মা হতে পারে, তাদের জন্য আপনার অনেক কিছু করার আছে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ডিপিআরসি যে যত সদস্যবৃন্দ আছে সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, এবং বিশেষ করে আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আমার হাজার হাজার সালাম। আমি স্যারের জন্য দোয়া করি আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।